লকডাউন এই শব্দটির সাথে আমাদের আগে পরিচিতি না থাকলেও পৃথিবীর এখন প্রায় প্রতিটি মানুষ এর সাথে পরিচিত। আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে লকডাউন আর করোনা ভাইরাসের মতো শব্দগুলি। বছর 2020 যেন মানব জাতির জীবনে অভিশাপ বয়ে এনেছে। মার্চ মাসের থেকেই পৃথিবীর প্রায় ছোট বড় সমস্ত দেশের মানুষই মহামারী বা অতিমারীর আতঙ্কের মধ্যে জীবন অতিবাহিত করছে। লকডাউনের জেরে সাধারণ মানুষকে হতে হয়েছে ঘরবন্দি। কিন্তু ভেবে দেখবেন যে আমরা কিন্তু করোনা ভাইরাস আর লকডাউন থেকে অনেক জিনিস শিখেছি। আপনাকে যদি বলি লকডাউনে আপনি কি শিখলেন, তাহলে আপনারা হয়তো অনেকেই বলবেন রান্না করা শিখেছেন, নতুন রেসিপি বানাতে শিখেছেন, ঘরের কাজ করা শিখেছেন ইত্যাদি। এসব তো খুবই ভালো, জীবনে অনেক কিছুই শিখে রাখা উচিত, সবই কখনো না কখনো কাজে লাগবে একদিন। কিন্তু আমি আজ আপনাদের সাথে আলোচনা করব যে বিষয়ে, তা হলো এমন 10টি গুরুত্বপূর্ণ শিক্ষা যা লকডাউন গোটা মানব জাতিকে শিখিয়ে দিয়েছে। তবে তার আগে আপনাদেরকে অনুরোধ করব, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে নেবেন। এই একবিংশ শতাব্দীতে এসে আমাদের পরিবার যেন ধীরে ধীরে আরো দূরে যেতে চলেছে। সেই আগের মতো একান্নবর্তী পরিবার আর প্রায় দেখাই যায় না। অনুপরিবার থেকেও বাড়ির সদস্য, যেমন বাড়ির ছেলে বা মেয়ে, চাকরি পড়াশোনার জন্যে আলাদা শহরে বা রাজ্যে থাকতে বাধ্য হয়। ছোট পরিবারের মধ্যেও অফিসের কাজের চাপে বাড়ির লোকজনের সাথে সময় কাটাতে পারে না আমাদের মধ্যে অনেকেই। এই লকডাউনে বাড়িতে থাকতে বাধ্য হতে হয়েছে সাধারণ মানুষ। অন্তত আর কিছু না হোক, পরিবারের মানুষের সাথে অনেকক্ষণ সময় কাটানোর মতো সৌভাগ্য তো অনেকেরই হয়েছে। আর যাদের এই সৌভাগ্যই হয়নি, দিনের পর দিন পরিবারের থেকে আলাদা থাকতে বাধ্য হয়েছে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার জন্যে, তারাও বুঝতে পারছে জীবনে পরিবারের গুরুত্ব। লকডাউন, করোনা এসবের আগে জীবন তো বেশ চলছিল। রেস্তোরাঁয় খাওয়া দাওয়া, ফুচকা, চাউমিন খেয়ে তো দিব্যি চলছিল। কিন্তু করোনা ভাইরাসের আক্রমণ হওয়ার পর থেকে মানুষ লাগাতার টিভিতে ও খবরে বিভিন্ন ডাক্তারদের উপদেশ শুনেছে। অন্তত মানুষ করোনার ভয়ে নিজের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য ভালো অভ্যেসগুলোকে নিজেদের জীবনে রপ্ত করেছে। যেমন পুষ্টিকর খাবার খাওয়া, এর পাশাপাশি নিয়মিত ব্যায়ামের অভ্যাসও আমাদের মধ্যে অনেকেই নতুন করে চালু করে দিয়েছে। এর পাশাপাশি নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যেস খুবই জরুরি সুস্থ থাকার জন্য। অন্তত পক্ষে এটা আমাদের সবার মাথায় ঢুকে গেছে যে সুস্থ থাকাটা ও স্বাস্থ্যবান হওয়া সবথেকে জরুরি। কি আমি ঠিক বলেছি তো? আপনার কি জানা আছে, শুধু লকডাউনেই ভারতে প্রায় 300-এর বেশি আত্মহত্যার ঘটনা ঘটে গেছে? আপনার কি জানা আছে, চিকিৎসকদের মতে আত্মহত্যা ও মানসিক হতাশা একটি অতিমারীর আকার ধারণ করতে পারে? এর কারণ লকডাউনের ফলে ঘটে যাওয়া আর্থিক মন্দা, জীবিকার অনিশ্চয়তা, একাকিত্ব ইত্যাদি। আমাদের এটা বোঝা হয়ে গেছে যে শারীরিক স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখা খুবই জরুরি। আর আপনার পরিবারের কেউ যদি মানসিকভাবে অবসাদগ্রস্ত মনে হয় তো অবশ্যই তার পাশে থাকবে। 3-এর পর দিন লকডাউনে সমস্ত শপিং মল, সেলুন, বিউটি পার্লার, ক্লাব, সিনেমা হল সবই থেকেছে বন্ধ। শহরের সাধারণ মানুষের জীবন থেকে বিলাসিতা মুছে গিয়েছে, শুধুমাত্র প্রয়োজনীয় দ্রব্যের যোগান থেকেছে। সাধারণ উচ্চবিত্ত মধ্যবিত্ত মানুষ তো বুঝতেই পেরে গিয়েছে
বিলাসিতাহীন সাধারণ জীবনযাপন যথেষ্ট সম্ভব, অল্প খরচে কীভাবে জীবনযাপন করা যায় মানুষের তা বোধগম্য হয়ে গেছে। লকডাউনে আপনি এটা খেয়াল করেছেন নিশ্চয়ই যে যারা অত্যাবশ্যকীয় পরিষেবায় যুক্ত তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যেমন ধরুন বাড়ির কাজের লোক, পাড়ায় পৌরসভার মেথর, এনারা কতটা গুরুত্বপূর্ণ। 7 দিন যদি এনাদের পরিষেবা বন্ধ হয়ে যায় ভাবতে পারছেন কি হতে পারে। এই লকডাউন এটা আমাদের ভালো মতো বুঝিয়ে দিয়েছে যে সমাজে এনাদের গুরুত্ব কতটা। এনাদের সবসময় যথাযথ সম্মান দেবে। যদি আপনার ফ্রিজে খাবার থাকে, আপনার পিঠে কাপড় থাকে, আপনার মাথার উপর একটি ছাদ থাকে এবং ঘুমানোর জায়গা হয়, তবে আপনি বিশ্বের 75%-এর চেয়ে বেশি সমৃদ্ধ। যদি আপনার ব্যাংকে অর্থ থাকে এবং আপনার মানি ব্যাগে কিছু অতিরিক্ত টাকা পয়সাও থাকে, তবে আপনি বিশ্বের 8% ধনী ব্যক্তিদের মধ্যে রয়েছেন। লকডাউনে যদি আপনার উপার্জন না বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আপনি নিজেকে অনেক ভাগ্যবান মনে করুন। ভেবে দেখুন আমাদের দেশ ভারতের কোটি কোটি শ্রমিক ভাইদের কথা, যারা কাজ হারিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত খালি পায়ে যেতে বাধ্য হয়েছেন। রাস্তায় অনেক শ্রমিক ভাইদের বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুও ঘটে গিয়েছে। করোনা ভাইরাস আর লকডাউন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে টাকা পয়সা থাকলেই সব কিছু কেনা যায় না। কে গরিব আর কেই বা ধনী, কে উচ্চ আর কেই বা নিম্ন, কে বিখ্যাত আর কেই বা সাধারণ। করোনা ভাইরাসের সামনে আমরা সবাই সমান, আমরা প্রত্যেকেই সমানভাবে ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে আছি। লকডাউনে টাকা দিয়েও আমরা অত্যাবশ্যকীয় জিনিস ছাড়া অন্য কিছু কিনতে পারিনি। আমরা টাকা দিয়ে মানসিক শান্তি আর রোগ প্রতিরোধ ক্ষমতা তো কিনতে পারবো না, পেরেছি কি? লকডাউনে পুরো পৃথিবীর ছোট থেকে বড় সব দেশেই জীবনযাত্রা থেমে গিয়েছিল। যোগাযোগ ব্যবস্থা, যানবাহন সম্পূর্ণ বন্ধ। মাসের পর মাস মানুষের অনুপস্থিতির জন্যে দূষণের মাত্রা সারা পৃথিবীতে কমে গিয়েছিল। গ্লোবাল ওয়ার্মিং থেকে পৃথিবী কিছুদিনের জন্যে রেহাই পেয়েছিল। সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় প্রাণী জগতে আচার আচরণ কিছু পরিবর্তন দেখা গিয়েছিল। শহরের পাশে সমুদ্রে ডলফিন ঘুরবার বিরল দৃশ্য বা ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। বিভিন্ন শহরে বন্যপ্রাণীদের বিচরণ করতেও দেখা গেছে, এমনকি বিরল প্রাণীও অনেক বছর পর দেখা পাওয়া গেছে। কোথাও না কোথাও এমন মনে হয় যে আসলে করোনা ভাইরাস নয়, আমরা অর্থাৎ মানব জাতি পৃথিবীর বুকে ভাইরাস। আপনারা তো 2 মাস কোয়ারেন্টাইনে থেকেই এত অতিষ্ঠ হয়ে গেলেন। ভেবে দেখেছেন কি চিড়িয়াখানায় থাকা প্রাণীগুলোর বছরের পর বছর বন্দি অবস্থায় জীবনযাপন কীভাবে করে, তাদের অনুভূতিটা কখনো ভেবে দেখেছেন? নিজেকে যদি পশুপ্রেমী বলে মনে করেন তো চিড়িয়াখানাতে পশু পাখিদের বন্দি রাখার বিরুদ্ধে অবশ্যই আওয়াজ তুলুন। প্রথম পদক্ষেপ হিসেবে সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করেই আপনারা এর বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেন। এই অতিমারির সময়ে মনে হয়েছে কি যে পৃথিবীতে কোনো জায়গাতেই মানুষ পালিয়ে এর হাত থেকে বাঁচতে পারবে না? হ্যাঁ, সত্যি হতে চলেছে আরো ভয়ানক। সময় এসে গেছে পরিবেশকে রক্ষা করা জোর কদমে, নয়তো এরপর যে বিপর্যয়গুলি আসতে চলেছে তার সামনে এই অতিমারি তো খুবই ছোট মনে হবে। আপনি সত্যি কোথাও পালিয়ে নিজেকে বাঁচাতে পারবেন না।
করোনা ভাইরাস অতিমারি যেভাবে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল এবং পৃথিবীর বেশিরভাগ মানুষকে একসাথে ঘরবন্দি করে দিল, আমাদের বুঝিয়ে দিয়ে গেল যে দেশের সীমানা বা গণ্ডিগুলো আসলে কিছুই না। আমাদের রাজনৈতিক ও অন্যান্য মতামতের ভেদের জন্যে আমরা অর্থাৎ মানবজাতি পৃথিবীকে টুকরো করে রেখেছি। ভারতবর্ষের প্রাচীন গ্রন্থ মহা উপনিষদের এই শ্লোক বসুধৈব কুটুম্বকম, যার অর্থ সমগ্র বিশ্ব একটি পরিবার, এটি যে চিরাচরিত সত্য তা আমাদের বোঝা উচিত। আর এটাই আমাদের সবথেকে বড় শিক্ষা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনি লকডাউন থেকে কি কি শিখলেন।